অ্যাঞ্জেলিনিদল এবং সব থেকে বেশি বাংলা সঙ্গীত নিয়ে লড়াই করছে এবং আমাদের যারা লড়াকু মানুষ যারা আছে বাংলা গান নিয়ে লড়ছে তাদের পাশে আছে এবং মারাত্মকভাবে তারা উদ্যোগ নিয়েছে এবং অ্যাঞ্জেল ডিজিটাল এই প্ল্যাটফর্মটাকে এক বছরে যে মাত্রা নিয়ে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে একটা নাম হয়ে উঠেছে যার উদ্যোগে কান্না মহোদয় ওই সুনীত পাল ওই জন্য নিজের হাসলে হওয়া উচিত কারণ বাংলা গান নিয়ে উদ্যোগে লড়াই করছে আর ওদিকে আমার খুব প্রিয় ভাই বাংলা সরকার পুরো চেষ্টা ভালো লাগে ও বাংলা মিলে আমার বেশি ভালো লাগে গানটা তো আগে থেকেই ভালো লাগতো ফলে ও অনেকদিন পর একটা ইন্টারভিউ লঞ্চ করছে সেটা আমার তার ভীষণ ভালো উদ্যোগ এবং আরেকজন হচ্ছে কিনা সেটাও প্রমাণ করবে মনে হচ্ছে কিন্তু আমাদের যেহেতু তারা থাকে পুজোর সময় আমাদেরও তো কাজকর্ম থাকে আমরা শুরু করে দিলাম আর এবার সুনীত অ্যাঞ্জেল ডিজিটাল থেকে বলুন তারপর আস্তে আস্তে ও যে কোনো গান অবলীলায় খুব যত্ন করে গায় যে কোনো গান যে কোনো জনরে গান আমি ওর সাথে প্রচুর কাজ করেছি আমরা একসাথে অনেক কাজ করেছি তাই আজকে ওর অ্যালবাম রিলিজে আমার প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা সব কিছু থাকলো দেবুর জন্য ও এত অনেকদিন মিউজিক করে আজকের দিনে অনেক মানুষ হওয়াটা খুব বিরল হয়ে গেছে ও এত অনেক ছেলে এবং এত অনেক মিউজিকটা করে এটাই আমার সব থেকে ওকে মানে একসা করে আর কি তাই আমার অনেক শুভেচ্ছা থাকলে ও কাব্যর জন্য আমার অনেক আগাম শুভেচ্ছা খুব মানে সব করা গান আপনাদের কানে পৌঁছে যান এবং জনপ্রিয়তার শীর্ষে যান এই কামনা করি থ্যাংক ইউ আমরা কলকাতা এবং মুম্বাই জায়গায় শুটিং করেছি এবং সে এক ভীষণ অভিজ্ঞতা মুম্বাই গিয়ে মিটিং আমরা প্রায় শুটিং প্রায় করতেই পারছিলাম না তারপরে বন্ধুদের সাহায্য শুটিং একটু আমি কমপ্লিট করবো আমাদের নবজিতের গানটি আবুলি আলাপের মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মাস্টারিং করেছে আর মুকুল জলদা ভয়েস ভূমিকা ছিল আমাদের মনের কথা না বললেই নয় তারা গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন সেইটা আর ওখানে আমরা গানটা দেখি মানে আমরা দু একটা কথা ওখানে রুদ্রের কাছ থেকে শুনেছি এবং ওখানে প্রশ্নগুলো আছে আমরা শুনে আমরা গানটা এবার ফাইনালি দেখি এখানে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এত শর্ট নোটিসে আপনারা সবাই এসেছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি মন থেকে এই গানটার বিষয়ে আমার বেশি কিছু বলার নেই কারণ সব কিছু মধ্যে বলা হয়ে গেছে আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা অনেস্ট এফোর্ট দিয়েছি এবং আজকালকার দিনে যেটা খুব একটা দেখা যায় না যে একটা মিউজিক ভিডিওর সঙ্গে একটা গল্প আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি যেটা এখন খুব হারিয়ে গেছে আমরা যারা এই মানে একটু আগে দেবজিৎ যেটা বলছিলাম আমরা যারা 90s এর কিড কি মানে আমরা যেরকম মিউজিক ভিডিওগুলো দেখে বড় হয়েছি যেখানে একটা গল্প থাকে তো সেই গল্পটা এখানে আছে ভালো গল্প আছে আপনারা